সুপ্রিয় দর্শক, অবস্থান করছি দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার ফিশারি ঘাটে। 22 দিন ধরে যে ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞার কারণে শুধু ইলিশ নয়, অন্যান্য মাছ ধরার জন্য জেলেরা সাগরে যেতে পারছে না। ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় এবছরও 22 দিনের জন্য ইলিশ আহরণ বন্ধ রয়েছে। গত 7ই অক্টোবর থেকে চলছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। শুধু ইলিশ আহরণ করা যাবে না এমনটি বলা হলেও সাগরে কোনো ট্রলার যেতে না পারায় অন্য সব মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছে। এতে বাজারে যেমন মাছের সংকট দেখা দিয়েছে, তেমনি জেলেদেরও দুর্দিন চলছে। জিয়ান নিষেধাজ্ঞা দিয়ে, শুধু ইলিশ মাছ এক জাতের নিষেধাজ্ঞা দিয়ে, তো এক জাত যদি নিষেধাজ্ঞা দিলে আপনার অন্য অন্য যা মাছ আমরা ধরতে পারি তাহাও আমাদেরকে ধরতে দিচ্ছে না। আমরা আজও কিছু সাহায্য টাহায্য আজও কিছু পাই নাই। সাগর থেকে সব ধরনের মাছ ধরার ট্রলার কুলে ফিরে এসেছে। যে ফিশারি ঘাটে মাছ আর মানুষে ভরপুর থাকতো, এখন সে ফিশারি ঘাটের পল্টনে মাছ নেই, নেই কোনো মানুষ। পল্টন শুধু ফাঁকা, জেলেরা অবসর সময় পার করছে। সাগর গেলে তো কিনা মাছ তো বেগিন ধরা পড়ি। ইলিশ মাছ হইতে, পল্লা মাছ হইতে বিভিন্ন ধরনের মাছ আইব। ইন ইলিশ মাছ নয়, একখান নয় সাগর ইলিশ মাছ মাইর পড়ি যার কই দেশের ক্ষতি হর ইয়ান লাই বলি আরো মাছ ধরা বন্ধ দি। ইলিশ ছাড়া অন্যান্য মাছ ধরতে জাল ফেললে সেখানে অন্যান্য মাছের সাথে ইলিশও ধরা পড়বে। এখন সাগরে মা ইলিশ ডিম ছাড়বে, একটি ইলিশ ধরা মানেই লক্ষাধিক ইলিশ নষ্ট করা। আসলে এখন যেটা চলতেছে মা ইলিশ সংগ্রহ সপ্তাহ, সরি যে সময়টা চলতেছে, এটাতে হলো আমাদের মা মাছ মা ইলিশগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে সুফল, কিন্তু অলরেডি গত 2 বছর ধরে আমাদের জেলেরা, আমরা দেশের জনগণ পাচ্ছে, সেটা হচ্ছে মাছের সাইজ অনেক বড় হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই 22টা দিন যখন বন্ধ থাকবে, মা ইলিশগুলো খুব স্বতঃস্ফূর্তভাবে ডিম ছাড়তে পারবে এবং একটা থেকে প্রায় 25 থেকে 30 লক্ষ একটা মা ইলিশ থেকে ডিম ছাড়ে এবং মানে পোনা বের হয়। তো সেক্ষেত্রে মাছে ভরপুর হয়ে যাবে এবং তারা যে এখন যে 22 দিন যে কষ্টটা করতেছে, সেটা যখন সিজনটা অন হবে তখন সেটা ফুল ব্যাক আপ হয়ে যাবে এবং তারা এটা গত 2 বছর ধরে এই সুফল পাচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের ইলিশের মানে সাইজ অনেক বড় হয়ে গেছে। না কোনোভাবেই তারা এখানে বন নিয়ে যেতে পারবে না, কারণ যে জাল তারা ফেলবে ওখানে মা ইলিশের সাথে অন্য মাছ ধরতে গেলে মা ইলিশ ধরা পড়ে যাবে। সেই জন্য এখন টোটালি তাদের জন্য সিজনটা বন্ধ রাখা হয়েছে, তারা ফিশিং করতে পারবে না। অবশ্যই সরকারি থেকে তো BGF-এর চাল দেওয়া হচ্ছে এবং আরও প্রয়োজনীয় যেগুলো উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন থেকে এগুলো দেওয়া হচ্ছে তাদেরকে। জেলেরা বলছে ইলিশ মাছ আরোহণের নিষেধাজ্ঞা থাকার কারণে সাগরে বোট যেতে দিচ্ছে না কর্তৃপক্ষ, কিন্তু অন্যান্য মাছও ধরতে পারছে না জেলেরা, যার কারণে এবারে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও বাজারে পাওয়া যাচ্ছে না। ফিশারি ঘাট থেকে সালাউদ্দিনকে সাথে নিয়ে প্রবাল পাল, CCN, কক্সবাজার।